আজকের এই ভিডিওটিতে আমরা শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ বইটিতে যে ১৮টি অধ্যায় আছে সেগুলি খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল প্রভুপাদ এই বইটি মূল সংস্কৃত শ্লোকের শব্দার্থ অনুবাদ ও বিশদ তাৎপর্য সহ ইংরেজি যে বইটি রচনা করেছিলেন যার নাম ছিল ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, তারই এটি বাংলা অনুবাদ। এই ভিডিওটি দুটি পার্টে করব। প্রথম পার্টে আমরা ১৮টি অধ্যায় কি কি রয়েছে তা জানব এবং দ্বিতীয় পার্টে প্রতিটি অধ্যায়ে যে শ্লোকগুলি আছে সেগুলির বাংলা বর্ণনা শুনব। চলুন তার আগে এই বইয়ের লেখক শ্রীল প্রভুপাদের সম্পর্কে কিছু তথ্য জানি। শ্রীল প্রভুপাদ ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেন। তাঁর পিতার বাড়ি ছিল কলকাতার ১৫১ হ্যারিসন রোড। তিনি স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া করেন এবং ইংরেজির পাশাপাশি সংস্কৃত ভাষাতেও তিনি অধ্যয়ন করেন। ১৯৫৯ সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং শোনা যায় কোনো এক গুরুর আদেশে তিনি এটি করেছিলেন এবং গুরু তাকে আদেশ দিয়েছিলেন যেহেতু তিনি এক উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন যিনি ইংরেজি এবং সংস্কৃত দুই ভাষাতেই সমান পারদর্শী ছিলেন, তাই গুরু তাকে আদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণের কথা সমস্ত বিশ্বকে জানাবার জন্য এবং সমস্ত সংস্কৃত ভাষায় যে সমস্ত ধর্মপুস্তক রয়েছে সেগুলি ইংরেজি এবং অন্যান্য ভাষায় অনুবাদ করে সমস্ত বিশ্বের মানুষকে জানানোর জন্য। ১৯৫৯-এর আগে তিনি একজন বিজনেসম্যান ছিলেন, ফার্মাকিউটিক্যাল বিজনেস ছিল তার। ১৯৫৯ সালে সন্ন্যাস গ্রহণের পরে তিনি তাঁর গুরুর আদেশ মতো সমস্ত ধর্মপুস্তক যেগুলি কৃষ্ণের মহিমা বর্ণনা করেছে সেগুলিকে ইংরেজি এবং অন্যান্য ভাষায় অনুবাদ করার এই বিরাট সংকল্প মনে নিয়ে আমেরিকায় পাড়ি দেন জলপথের মাধ্যমে। ১৯৬৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইসকন এবং একে একে সারা বিশ্বে আজ পর্যন্ত ১০৮টি ইসকন প্রতিষ্ঠিত হয়েছে তার অনুপ্রেরণায়। শ্রীল প্রভুপাদ ১৯৭৭ সালের ১৪ নভেম্বর দেহত্যাগ করেন। এখন আমরা জানব ১৮টি অধ্যায় কি কি রয়েছে। প্রথম অধ্যায় বিষাদ যোগ অর্থাৎ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ অর্থাৎ গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত হয়েছে এই অধ্যায়। তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অর্থাৎ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরমতত্ত্বের বিশেষ জ্ঞান। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্থাৎ পরমতত্ত্ব লাভ। নবম অধ্যায় রাজগুহ্য যোগ অর্থাৎ গূঢ়তম জ্ঞান। দশম অধ্যায় বিভূতি যোগ অর্থাৎ পরব্রহ্মের ঐশ্চর্য। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ জড়া প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ অর্থাৎ পরম পুরুষের যোগ তত্ত্ব। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অর্থাৎ দৈব ও আসুরিক প্রকৃতিগুলির পরিচয়। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ অর্থাৎ ত্যাগ ও সাধনার সার্থক উপলব্ধি। এই হল ১৮টি অধ্যায়। শ্রীমৎ ভগবদ গীতার পটভূমি হল যখন কুরু এবং পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধ ১৮ দিন ধরে চলেছিল। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ
পাণ্ডবের পক্ষ নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি এবং যুদ্ধক্ষেত্রে যখন কৃষ্ণ রথ নিয়ে আসলেন সেই রথে ছিলেন অর্জুন। কিন্তু অর্জুন যুদ্ধক্ষেত্রে কুরুপক্ষে তার নিজেরই সমস্ত আত্মীয়দের দেখে তিনি যুদ্ধ করতে চাইলেন না। তখনই শ্রীকৃষ্ণ তাকে মোটিভেট করেছিলেন যে তিনি কেন এই যুদ্ধ করবেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ নামাই হলো আমাদের শ্রীমৎ ভগবদ্গীতা। সেই উপদেশ শ্রীকৃষ্ণ ভবিষ্যতের সমস্ত সংসারের মানুষকে বলেছিলেন অর্জুনের মাধ্যমে। তাই শ্রীমৎ ভগবদ্গীতা হলো এমনই একটি উপদেশ যা শ্রীকৃষ্ণ নিজের মুখে অর্জুনের মাধ্যমে সমস্ত বিশ্ব সংসারকে দিয়েছেন। এই সম্পর্কিত পরবর্তীকালে আমি আপনাদের জানাবো এবং সেখানে দেখাবো শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছেন সেগুলির সাথে বর্তমান ফিজিক্সের কসমোলজিক্যাল রুলস এবং কোয়ান্টাম ফিজিক্সের কতটা মিল, এবং এইভাবেই আমরা বলতে পারবো গীতা হলো একটি অন্যতম আমাদের বিজ্ঞান।